আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আমাদের ঈদের ব্লগটি নিয়ে চলে এলাম। এবারের ঈদের দিনটি আমরা একটু ভিন্নভাবে পালন করেছি। পরিবারের সকলকে নিয়ে আমরা ঈদের দিন ঘুরতে চলে গিয়েছিলাম। যেহেতু ঘুরতে বের হব, তাই সকাল সকাল ছেলেরা নামাজ পড়ে চলে এসেছিল। সবাই একসাথে শ্যামাই খেয়ে সকালে নাস্তা করে গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছিলাম। আমরা ঈদের দিন গিয়েছিলাম ফুজিকাওয়াগুচিকোর ঐশি পার্কে ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল দেখার জন্যে। পার্কে ঢোকার পর এক সাইডে চোখে পড়লো যে কিছু মিউজিশিয়ান তারা তাদের বাদ্যযন্ত্রগুলো দিয়ে মিউজিক বাজাচ্ছিল এবং দর্শনার্থীরা তা দেখে তাদের সাথে তাল মিলাচ্ছিল। দেখে খুবই ভালো লাগছিল, আমরাও কিছুক্ষণ এটা এনজয় করলাম। ফুজিকাওয়াগুচিকোর ঐশি পার্কের এই জায়গাতে আসলে কিন্তু এইখান থেকে ফুজিসানের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। কিন্তু আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ক্রিস্টাল ক্লিয়ার ওয়েদার থাকা সত্ত্বেও কিন্তু ফুজিসানকে আমরা দেখতে পাইনি। শুধুমাত্র আমরাই নয়, আমাদের মানে এই দিন যারা ঘুরতে গিয়েছিল তারা প্রত্যেকেই অপেক্ষা করছিল কখন একটু ফুজিসানকে এখান থেকে দেখতে পারবে। বাট আসলে আমাদের সবারই হয়তো একটু ভাগ্যটা খারাপ, এখান থেকে সেদিন কিন্তু ফুজিসানকে ক্লিয়ারলি দেখাই যায়নি, কারণ পুরোটাই মেঘে ঢাকা ছিল সারাক্ষণে। ঐশি পার্কে এই সময়টাতে মেইনলি ফোকাস করা হয়েছে ল্যাভেন্ডার ফ্লাওয়ারের উপরে। সো আপনারা যারা এই সময়টাতে যাবেন তারা কিন্তু যদি ল্যাভেন্ডার ফুল দেখার উদ্দেশ্যে যান তাহলে অবশ্যই চেষ্টা করবেন জুলাই মাসের মধ্যে যাওয়ার জন্য, কারণ জুলাইয়ের লাস্টের দিক থেকে কিন্তু এই ফুলটা ঝরে পড়া শুরু করে। আর এই জায়গা থেকে যখন আপনি ফুজিসানকে ক্লিয়ারলি দেখতে পারবেন তখন কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিউ পাওয়া যায় এবং নিজের কাছে আসলে অনেক ভালো লাগার কথা। তো যাই হোক, আমরা সেটা দেখতে পারিনি। সামারে জাপানে অনেক ধরনের ফুল ফুটে থাকে, ল্যাভেন্ডারের পাশাপাশি কিন্তু সেই ফুলগুলো রাখার চেষ্টা করেছে এই পার্কে। সেগুলো আরও সামনের দিকে ছিল, আমরা সেখান থেকে কোনো ভিডিও করতে পারিনি, তা আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে না। আর যদি মনে করেন ফুল দেখতে দেখতে একটু কফি খেলে মন্দ হয় না, তাহলে এই কফি শপে কিন্তু আপনারা চলে যেতে পারেন। এখানে কফি নিয়ে উপরে বসে কিন্তু ভেতর থেকে খুব সুন্দর একটা বাহিরের ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। তো পার্কে ঘুরতে ঘুরতে আমাদের খাবারের সময় হয়ে গিয়েছে। আমরা আসলে দুপুরের খাবারের টাইমটা অনেকটাই লেট করে ফেলেছি, 4:30 অলরেডি বেজে গিয়েছে। তাই আমরা পার্ক ঘোরা শেষ করে পাশেই আরেকটা লেকের সাইডে চলে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্যে। মা অলরেডি শুরু করে দিছে, এই যে এখানে হচ্ছে পোলাও আছে, গরুর গোস্ত, টুনা মাছের টিকা, তারপরে হচ্ছে ডিমের কোরমা, সালাদ, আর এখানে আছে হচ্ছে চিকেন ফ্রাই। খাওয়া শেষে ডেজার্ট হচ্ছে পুডিং, কেক এবং চা। হ্যাঁ, আবার চাও আছে আমাদের। এই যে সবাই বসে পড়ছে, আর জায়গাটা দেখায় সেটা হচ্ছে, হ্যাঁ, একদম একটা লেকের পাড়ে, অনেক কাছে, তো বেশি দূর যায় না। এই হচ্ছে চারিদিকে এরকম পাহাড়, এখানে লেক, আর এই সুন্দর জায়গায় আমরা সবাই এখন বসছি, ঈদের খাবার খাবো একসাথে।
এভাবেই সারাদিন ঘুরে একসাথে সবাই খাওয়া দাওয়া করেই আমরা আমাদের ঈদের দিনটি খুব সুন্দরভাবে পালন করেছি আলহামদুলিল্লাহ। জানি না আবার কবে এইভাবে সবাই একসাথে ঈদ পালন করা হবে, কারণ আমরা প্রবাসী বলে কথা, ইচ্ছে থাকলে অনেক সময় অনেক কিছুই করা যায় না। তো যাই হোক, আশা করছি আমাদের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।